এই কমলা যে কখন কুটি থাকে, ঘরের বেমা কাম পড়ে আসে, ওর কোনো খোঁজ খবর নাই। এ কমলা, এ কুটি গেল তুই? কি হসে আপা, দেখিচ্ছেন কে? আই তুই কুটি গেছিল তো কখন ধারে গেছি? আমি এনে টিভি দেখবে গেছিলাম, তা দেখিচ্ছেন কি সেজন্য কন? এনা সুযোগ পেলে খালি টিভি দেখা টিভি দেখা টিভি দেখা, কে অত টিভি দেখা লাগবে কি সেজন্য? যাই হোক, আমি এনে বাইরে যাচ্ছি, আসতে দেরি হবি, তো কয়টা কাম দিয়ে যাচ্ছি সেগুলো ভালো করে করব। এক ধারসে আপা কয়েক হাজার, আমি মোট কামে করমুনি। মেজের অবস্থা তো দেখছো কেঙ্কা হয়ে আছে, পানির মধ্যে স্যাবলন দিয়ে মেজাটা ফটফটা করে মুসবু। আজকে তো আবার সারাদিন গ্যাস থাকবে লয়, দুপুরে আবার আন্দাও লাগবি। তুই এক কাম করিস, স্টোভত কেরাসিনের তেল দিয়ে ভাত তরকারি আনদিলিস। আচ্ছা আপা ঠিক আছে, কিন্তু কি দিয়ে আনদুমো? ফ্রিজের মধ্যে মাছ আছে, সেগুলো বাই করে আনদিস। আর হ, কালকে তেলা পোকা মারার ওষুধ দিছিলাম আমার ঘরের মধ্যে, মেলাগুলো পড়ে আছে, একখানটি জড়ো করে ডাস্টবিনত ফেলে দিস। আর শোন, টেবিলের উপর মেলাগুলো কাপড় আছে, ওগুলো না গোস করে থুস। আমার যেগুলো নতুন নতুন কাপড় আছে সেগুলো ওয়ার্ড্রোবে থুবো, আর যেগুলো সেরা পুরাতন কাপড় আছে সেগুলো ফেলে দিস, না হলে কাকু দান করে দিস। আচ্ছা আপা আচ্ছা। ড্রয়ের মধ্যে 10,000 টাকা থুয়ে গেলাম, আমার বান্ধবীরা ওই টাকা লিবের আসবি, ওরা আসলে টাকাটা দিয়ে দিস। আর ফ্রিজের মধ্যে যে ফলমূলগুলো আছে সেগুলো আমার বান্ধবীকে দিস, না খায় যেন না যায়। বুঝছি আপা বুঝছি, আপনি নিশ্চিন্তে বাইরে যান, মোট কামি দেখবেন আমি ফাইন করে করে থুসি। আর একটা কথা, দুনিয়ার দালাল ফয় ফকর নিয়ে সাহায্যকারীদের ভরে গেছে, কেউ যদি উনকে আসে একবার ঝাঁটা পেটা করে ব্যয় করে দেব। কলেন তো আপা, আপনি কোনো চিন্তাই করা লাগবে লয়, আপনি যান। আপা তো চলে গেল, আসতে মেলা দেরি হবে, তার সে খানিক্ষণ টিপি দেখেলেই। টিপি তো দেখতে বসলাম, তা কোন চ্যানেল দেখবো, স্টার জলসা, জে বাংলা না কলস বাংলা? না এলে এরাও ভাল লাগিচ্ছে না, তার সে শাফিক খানের হিন্দি ছবি দেখি। টিভি দেখতে দেখতে গাওয়াটা বিষ হয়ে গেছে। কে রে, কয়টা বেজে গেছে? আপার না আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কামগুলো করি, এটা কামও তো করিনি। আপা যে আমার কী কী কয়া গেছিল, টিভি দেখে তো সব আমি খায় ফেলে দিছি, আমার তো কিছুই মনে পড়ছে না, কী কী করবে কলো? মনে পড়ছে মনে পড়ছে, কেরাসিনের তেল দিয়ে মেজেটা ফাইন করে মুসপের কষে, আমি সেটাই করিচ্ছি। আপা যে কী কয় না কয় আমি তো কোনটাই বুঝি নে, কখন থেকে স্টোভত পানিতে জাল দেওয়ার চেষ্টা করিচ্ছি, তাক তো আগুনই ধরে না, আমি কেঙ্কা করে ভাত তরকারি আনদম। তার সে এক কাম করে, আপা তো করলো তেলা পোকা খাবি, আপার ঘরের মধ্যে মেলাডি তেলা পোকা আছে, ওগুলো নিয়ে এসে ভর্তা করি, আর ফ্রিজের মধ্যে যে মাছ আছে সেটা তো ডাস্টবিনত ফেলে দিবে কলো, সেটাই করি। বাপরে বাপ, বাসা বাড়ি যে এত কাম, কাম করতে করতে মাথা ঘাম আমার পাওয়াত পড়িচ্ছে। দেখি তো আপার পুরাতন সেরা কাপড় কুটি কুটি আছে, সেগুলো গোস করে ফাইন করে ওয়ার্ড্রোবে থিয়ে দে, আর নতুন যেগুলো কাপড় আছে সেগুলো কাকু দিয়ে দেই। যাক বাবা, কামগুলো তো শেষ করলাম, আমি এনে বস থেকে দমলেই তো। এই অবেলা তো আবার কেরা আসলো রে, আমি এনে দম লিচ্ছি, খালি ডিস্টার্ব। কেবারে আপনি কেরা? মা গো, আমাকে না ভিক্ষে দাও, কয়দিন হলো কোনটাই খাইনে। আপা তো আমার কয়ে গেছিল, ফয় ফুকুর নিয়ে আসলে ঘরের মধ্যে সে সেবা যত্ন করবে কষে, আর টেকা দিবে কষে। আরে চাষি, আমি তো আপনার জন্য বসে আছি, তাড়াতাড়ি ঘরের মধ্যে আসেন। কি ব্যাপার, কোনটাই তো বুঝলাম না, জীবনে আজকে প্রথম দেখলাম কোনো ফয় ফুকুর নিয়ে ঘরের মধ্যে নিয়ে এসে খাবার দিচ্ছে। কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কিসের জন্য? খান খান। ওহো, টাকা দেওয়ার কথা তো মনেই নাই, ডয়ের মোড় থেকে 10,000 টাকা দিয়ে দেই, এই টাকার জন্য মনে খাচ্ছে না। কে মা, তুই আমাকে এত টাকা দিচ্ছ মানে? আপা আপনাকে দিবের কথা তাই হামি দিলাম, আপার কাছে চাকরি করি, আপার কথা না শুনলে কি হবি নাকি? এখন আপনি বিদেয় হন, যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমি টিভি দেখতে পাবো না। আল্লাহ তোর ভালো করুক মা, ভালো করুক, তোর ভালো ঘরত বিয়ে হোক, দুই তিনটে সলপল হোক। কি যে কন্যা আপনি, এলি শুনে তো আমার শরম করিচ্ছে। দেখি এবার আনা শাবনুর খালার ছবি দেখি তো। আমার কেরা আসলো রে, এই মানুষের যন্ত্রণায় টিভিটাও ভালো করে দেখতে পাইনে। হসে ডাকি, হ্যাঁ এত জোরে জোরে বেল বাজান লাগে, লস্ট হলে কি আপনি কিনে দিয়ে যাবেন? আর আপনি কেডা? আমি তোমার ম্যাডামের বান্ধবী, তোমার ম্যাডাম কিছু কয়ে যায়নি আমি আসমো।
ও বান্ধবী, আপা তো আমাকে সব কিছুই কয়ে গেছে, আপনি মিচ্ছিয়ান একটু দেরি করেন, আমি ঘরের মধ্যে ঝাঁটাটা নিয়ে আসি। যাক, আপা ঝিঙ্কে ঝিঙ্কে করে কষলো, ব্যামাক কাম সিঙ্কে সিঙ্কে করেই করছি, আজকে আপা আসলে তো আমার উপর সেই খুশি হবি। এবার মনে হচ্ছে আমার ম্যাডামই আছে, তাড়াতাড়ি যাই আগে নিয়ে আসি। আহারে, মেসেজ পড়ে যা, কুমোর ডায়মন্ড আমার ভেঙে গেল। কে রে, কেরাসিন ইঙ্কে গন্ধ কে, ঘর কি দে মুচু? কে, আপনি তো কয়ে গেছিলেন কেরাসিন দে ঘর মুসপের। কি, আমি কয়ে দিছি কেরাসিন দে ঘর মুসপের? তা আগুন ধরা চুকি দিয়ে। আপা, আপনি তো কয়ে গেছিলেন পানিতে আগুন ধরাবের, কিন্তু আমি তো পানিতে আগুন ধরাবেরই পাইনি। তুই এডে কোনো কাম করছো? আচ্ছা, এরেলে পরে কথা করছি, আমাকে কাপড় পাল্টে আসি। আচ্ছা আপা যান, ওয়ার্ড্রোপের মধ্যে কাপড়গুলো ফাইন করে সাজে সাজে ধুছি। কি ব্যাপার, এটা ভালো কাপড়ও দেখিচ্ছি নাই, সবগুলো ছেঁড়া কাপড়। কমলা, এ কমলা, এদিকে নাই তো। কে রে, ওয়ার্ড্রোপের মধ্যে আমার এটা কাপড়ও নাই, সবগুলো ছেঁড়া কাপড়, আমি কি ছেঁড়া কাপড় পরমো? আপা, আপনি তো কয়ে গেছিলেন যত সব ছেঁড়া কাপড় আছে সবগুলো যেন সাজে সাজে ওয়ার্ড্রোপে থুই, আর নতুন কাপড়গুলো যেন ফেলে দেই। এ তোকে আমি তাই কয়ে গেছি? হ্যাঁ তাই কয়ে গেছি, তুই তো দেখিচ্ছি কি সর্বনাশটা না আমার করলো, মাথা আমার সেই গরম হয়েছে, দেখি আমার জন্য ফ্রিজের থেকে কিছু লিয়ে তো। আচ্ছা আপা, আচ্ছা আমি এখনই নিয়ে আসিচ্ছি। ফ্রিজের থেকে এখন আবার কি নিয়ে যাবো, আমি যে কি সুন্দর করে তেলা পোকা ভেজি করছি, ছেলে নিয়ে যায় খিলেই। কে কমলা, তুই আমার গেলে কি খাবার দিছু, কি এগলে? আপা, আজকে আমি আপনার জন্য ফেভারিট খাবার বানাছি, আমি জানি এই খাবার দেখে আপনি মেলা খুশি হয়ে যাবেন। মানে? আপনি ঘরে মোড় থেকে বড় বড় তেলা পোকা নিয়ে আমি আন দিছি। কি কস তুই, তেলা পোকা দিয়ে আন দিছু? তোকে যে কষি ফ্রিজের মোড় থেকে বড় বড় মাছ দিয়ে আন দিবে, সেগুলো কি করছো? আপা, আপনি তো কয়ে গেছেন ফ্রিজের থেকে মাছ করা ডাস্টবিনত ফেলে দিবেন, আর আপনি ঘরে তেলা পোকা করে আন দিবেন। এ আমি তো তাই কয়ে গেছি, হ্যাঁ তাই কয়ে গেছি। আচ্ছা, আমার বান্ধবীরা যে আসছিল তাকে টাকা দিছিল? না আপা, টাকা তুমি কিসের জন্যে? আপনি না কষেন, আসলে যেন আমি ঝাঁটা পেটা করি, ওই জন্য ঝাঁটা পেটা করে ব্যাট থেকে বাই করে দিছি। কি, আমার বান্ধবী তুই ঝাঁটা পেটা করছো আর টাকা টাকা কাক দিছু? ফকর নিয়ে আসছিল, ফ্রিজের মধ্যে যত ফলমূল আসলো সব কিছু খিলেছি আর 10,000 টাকা দিছি। হায় হায় রে, তুই আমার কি সর্বনাশটা নেই করছো, আজকে তোর একদিন কি আমার একদিন, তুই কি ঝাঁটা পেটা করে ব্যাট থেকে আমি বাই করে দেবো, তোর মতো ইঙ্গে কাজে মানুষ আমার দরকার নেই।